নজর রাখবো পরবর্তী সংবাদে। হাজারো চেষ্টা করেও আটকানো গেল না দিল্লির দূষণের মাত্রা। এই মুহূর্তে যথেষ্ট চিন্তা, কারণ রাজধানীতে যে হারে দূষণ পরিলক্ষিত তাতে করে দিল্লির শাসক দলকে এবার কটাক্ষের আঙুল সাধারণের ভাইরাল ভিডিওতে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রভাব। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, যে ছবি আমরা দেখছি সেটা কোথাকার ছবি, এবং এই ছবির মধ্যে দিয়ে দূষণ যে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তা তো পরিলক্ষিত, কি বলবে? আদৌ কি কোনো ব্যবস্থা রয়েছে দিল্লিতে? দেখো, এটা কিন্তু প্রতি বছরের ছবি, এটা এরকম নয় যে দিল্লিতে এটা প্রথমবার দেখা গিয়েছে। কিন্তু দিল্লির এই ছবিটা এখন এই মুহূর্তে আমরা দর্শকদের দেখাচ্ছি, সেটা কিন্তু যমুনা নদীর ছবি। এই যমুনা নদীর দিয়ে যখন ট্রেন গুলো যখন যায়, দিল্লি যখন পৌঁছায়, যমুনা নদীর একটা দারুণ দৃশ্য আমরা দেখতে পাই। কিন্তু শীতকালে বা বলা যেতে পারে আরো ভালো করে যে অক্টোবর মাসের শুরু থেকে এই ছবিটা বদলাতে থাকে। প্রতিবার কিন্তু আমরা দেখি যে এই মুহূর্তে দুর্গাপুজো শুরুর সময় থেকে বা দুর্গাপুজো বা যখন প্রায় শেষ হতে থাকে সেই সময় কিন্তু দিল্লির এই দূষণ সেটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে, এবং সেই ছবিটাই কিন্তু আরো একবার উঠে এসছে। যা দেখে এই মুহূর্তে আমি তোমাকে বলতে পারি যে যত সেখানকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত। মানে এই সময়টা যদি দেখা যায় দিল্লির আকাশ বাতাসে এতটাই ধোঁয়া ধোঁয়া অবস্থা থাকে, দেখে মনে হবে যেন সেখানে কুয়াশা রয়েছে, কিন্তু সেটা কুয়াশা না, সেটা কিন্তু দূষণ। এবং এই দূষণ কোথা থেকে আসে? এই দূষণের বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো হচ্ছে পাঞ্জাব হরিয়ানার মতন জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে ন্যাড়া পোড়ানো হয়। ন্যাড়া পোড়ানোর ব্যাপারটা হচ্ছে আসলে যখন চাষের জমি, সেই জমিতে যখন গাছগুলো শুকিয়ে যায় সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, সেই পোড়ানোর ফলে কিন্তু এই দূষণটা বারবার তৈরি হয়। তার সঙ্গে তার জন্য কিন্তু বারবার বিভিন্ন ধরনের মানে সুপ্রিম কোর্টের রায় হোক বা সরকারি বিভিন্ন নির্দেশিকা হোক, সেগুলো কিন্তু অনেক সময় মানা হচ্ছে না। হরিয়ানা সরকার কিন্তু গতকালই নির্দেশিকা জারি করেছিল যে কোনো ধরনের ন্যাড়া পোড়ানো করা যাবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কিন্তু তাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে সেখানে কিন্তু এই ন্যাড়া পোড়ানোর কাজ চলছে। এর পাশাপাশি আমরা যদি দিল্লির যে এই ছবিটা যেটা দেখে মনে হবে এটা দিল্লি নাকি কোনো বিদেশি কোনো একটা শহর, সেটা কিন্তু বোঝার দায়, যে কারণে এই ধরনের যে ভিডিও গুলো এটা কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল, এবং সেই ভাইরাল করার পিছনে হাত রয়েছে বিজেপির। কেন বিজেপির? কারণ বিজেপি কিন্তু এই ধরনের ভিডিও গুলো বারবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, এবং তারা কটাক্ষ করেছে দিল্লির সরকারকে, অরবিন্দ কেজরিওয়াল বা দিল্লির মুখ্যমন্ত্রী আপিসি তাদেরকে একবার কিন্তু তারা বলছে যে আপনারা আসুন এসে দেখে যান যে আপনারা দিল্লিকে, দিল্লি না রেখে একেবারে লন্ডন বানিয়ে দিয়েছেন। সুতরাং এই ধরনের মন্তব্যও কিন্তু উঠে আসছে। এর কারণ যে দিল্লির দূষণ, দেখো দিল্লির যে পরিবেশবিদরা রয়েছেন সেখানকার তারা কিন্তু বারবার বিভিন্ন পদক্ষেপ করার কথা বলেছেন, কিন্তু কোনো পদক্ষেপই অ্যাকচুয়ালি আর নেওয়া হয় না। দিল্লি সরকার যেমন এবছর ঠিক করেছে যে একেবারে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ নতুন বছর পর্যন্ত কোনো ধরনের শব্দবাজি হোক বা এমনি কোনো বাজি পোড়ানো যাবে না। এর কারণটা হচ্ছে এই, যাতে এই দিল্লির দূষণকে রোধ করা যায়। কিন্তু কি হচ্ছে? লাভ লাভের লাভ তো কিছু হচ্ছে না। দিল্লির মানুষ আজকে যে সমস্যায় রয়েছেন সেই সমস্যায় কিন্তু বা কারো অন্যতম কিন্তু দায় বলা যেতে পারে পাঞ্জাব এবং হরিয়ানারও, কারণ এই পাঞ্জাব এবং হরিয়ানাতে এই সময় ন্যাড়া পোড়ানো হয়। এই পাঞ্জাব এবং হরিয়ানাতে প্রতি বছর এই ধরনের ন্যাড়া পোড়ানোর জন্য বারবার বিভিন্ন রকম আবেদন করা হয়, নির্দেশিকা দেওয়া হয়, কিন্তু সমস্ত কিছুতে রীতিমতো বুড়ো আঙুল দেখানো হয়। এই যদি যমুনা নদীর কথা বলি, তুমি যদি দিল্লিতে যে কোনো সময় চলে যাও, এই যমুনা নদীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ জমে থাকে, সেগুলো যে পরিষ্কারের ব্যাপার সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আজকে তাহলে সরকার কি করছে? সরকারের ভূমিকাটা ঠিক এই জায়গায় কি? শুধুমাত্র কি বাজি পোড়ানো নিষিদ্ধ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সেগুলোই কিন্তু এখন বড় প্রশ্ন তুলছে। সুতরাং এই যে ছবিটা দেখতে দেখে মনে হবে যেন রীতিমতো বড় প্রশ্ন আছে। দূষণের ছবিটা একেবারে ভয়ঙ্কর, এবং এই দূষণকে নিয়ে ইতিমধ্যে রাজনীতিকরণ শুরু হয়ে গেছে। আদৌ কি দিল্লি প্রশাসন পরবর্তী কোনো পদক্ষেপ নেবে, কি মনে হয়?
দেখো সেটাই তোমাকে আমি বলছিলাম যে দিল্লির যারা বিজেপি নেতা মন্ত্রীরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে এই ছবি ভিডিও তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এবার বেশিরভাগ পোস্ট আসছে এক্স হ্যান্ডেলে এবং তাদের এক্স হ্যান্ডেল থেকে এই কথাই তোলা হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল জি আপকো ধন্যবাদ, আপনে দিল্লি কো লন্ডন বানা দিয়া হে। আমরা যদি অন্যান্য জায়গায় দেখি সেখানে কিন্তু বলছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী যে বর্তমানে আতিশি, সেই আতিশি সিকেও কটাক্ষ করছেন, তারা বলছেন যে আপ আইয়ে আপ লন্ডন মে আপনার স্বাগত, এইরকম করেই কিন্তু তারা এখন পোস্ট করছেন। সুতরাং এই যে পোস্ট করছেন তারপরেও সরকারের ভূমিকাটা কি হবে, যেটা তোমাকে বলছিলাম শুধুমাত্র বাজি পোড়ানো নিষিদ্ধ করছে সরকার, কিন্তু এই যমুনা নদীর দূষণ রোধে কি করা যাবে সেটার বিষয়ে কিন্তু কোনো পদক্ষেপই দেখা যায় না। সারা বছর ধরে আমরা যদি দেখি দিল্লির মানুষ হোক, আমরা জানি দিল্লির সঙ্গে একেবারে লাগোয়া হচ্ছে একদিকে হরিয়ানা, অন্যদিকে হচ্ছে ইউপি। এই হরিয়ানা এবং ইউপির লোকজন ভীষণ ভাবে আমরা জানি যে দিল্লিতে বা উইকেন্ডে বিশেষ করে শনি রবিবার করে তারা টাইম স্পেন্ড করতে যায়, কারণ সেখানে ভালো ভালো খাবার পাওয়া যায়, চাঁদনি চক বা অন্যান্য এলাকাগুলো ঘুরে বেড়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে লাল কিলার কাছাকাছি এই জগন বা এই যমুনা নদী, সেই যমুনা নদীর মধ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র ফেলছেন। সুতরাং স্বাভাবিক ভাবেই যমুনা নদী আজকে দূষিত। আজকে নরেন্দ্র মোদী সরকার দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গা বা দূষণ রোধের কথা বলছেন, তারা কিন্তু গঙ্গা আরতির কথা বলছেন। আমরা কিন্তু আমাদের রাজ্য যদি দেখি গত কয়েকদিন আগেই কিন্তু আমাদের এখানকার যে নদী বা সেই নদীতেও হাওড়া নদীতেও কিন্তু এখন আরতি শুরু হয়ে গেছে হাওড়া নদীর ধারে, সেই ছবি আমরা কদিন আগে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। তাহলে যমুনা নদীর এরকম হাল কেন, কেন সেখানকার সরকার পদক্ষেপ করছে না? শুধুমাত্র কি রাজ্য সরকারকে বললে হবে নাকি এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও কোনো ভূমিকা থাকবে, সেই নিয়েই কিন্তু এখন রাজনৈতিক মহল দ্বিধাবিভক্ত। ধন্যবাদ তোমার সুমন্ত। অর্থাৎ দিল্লিতে এই মুহূর্তে যে ছবি ধরা পড়েছে তাতে করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনীতিকরণ, এবং আপ নেতৃত্ব আপ সরকারকে এবং আপ মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে কটাক্ষ করেছেন বিজেপিরা। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও যেখানে গঙ্গাকে মাতৃরূপে পুজো করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে গঙ্গা আরতি, সেই জায়গায় দেশের রাজধানীর ছবি একেবারেই উল্টো কথা বলছে, যেখানে যমুনার ছবি দেখলে ভয় পাবেন আপনিও। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।